হেথায় আর্য হেথা অনার্য হেথায় দ্রাবিড় চীন শখ হুন দল মোগল পাঠান এক দেহে হল লীন। রবীন্দ্রনাথ ঠাকুর একথা বললেও বৈচিত্র্যময়তা কথাটি ইতিহাসে বিভিন্ন সময়ে অত্যন্ত সংকীর্ণ সংকুচিত এবং ভ্রান্ত দৃষ্টিভঙ্গিতে ব্যবহার করা হয়েছে। আমরা সভ্যতা সংস্কৃতি লিঙ্গ বৈষম্য ভৌগোলিক অবস্থান ইত্যাদির ভিত্তিতে মানব জাতি ও সমাজকে বিভক্ত করে নিলেও প্রকৃত অন্তর্নিহিত স্বরূপ রয়েছে অন্য কোথাও, যা অনুসন্ধানে আমরা সচেষ্ট হয়েছি। বৈচিত্র্যময় দেশ ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের উত্তরে দার্জিলিং থেকে দক্ষিণে সুন্দরবন পর্যন্ত দৃষ্টিপাত করলে পশ্চিমবঙ্গকে আমরা বৈচিত্র্যের সমর্থক শব্দরূপে ধরে নিতে পারি। তাই বৈচিত্র্যময়তার অন্যতম আকর্ষণ দার্জিলিং জেলার পার্বত্য অঞ্চলে আমরা বৈচিত্র্যতার অন্বেষণ করেছি। হিমালয়ের বিভিন্ন প্রান্তে মানুষের যে কালচার, সেটা কিন্তু তার সাথেও তার বেঁচে থাকার, তার সুস্থভাবে বেঁচে থাকার একটা প্রভাব নিশ্চয়ই থাকে। বিশেষ করে এই দার্জিলিং ডিস্ট্রিক্ট বা মিরিক কোলাখাম এদিকার নেওড়া ভ্যালি এই সমস্ত অঞ্চলে নাবান বলে এই সমস্ত অঞ্চলের যে মানুষ, তাদের যে কালচার, যদিও সেখানে বিভিন্ন ভাষাভাষীর মানুষ রয়েছেন, বিভিন্ন অঞ্চল থেকে মানুষ রয়েছেন, বিভিন্ন জায়গা থেকে, তবুও তাদের মধ্যে যে ইন্টিগ্রিটি, তাদের মধ্যে যে একতা এবং ফেলোশিপ, যেটা সমতলের মানুষের থেকে অনেক বেশি বলে আমার মনে হয়েছে। প্রকৃতিকে রক্ষা করে কিভাবে তারা নিজেদেরকে বাঁচিয়ে রাখছে তার ওপর বেশ করেই কিন্তু তাদের সমস্ত কালচার গড়ে উঠেছে। ওখানকার যে লোকাল পিপল আর কি জনসাধারণ যারা আছে তারা খুব ধর্মভীরু এবং তারা ওই যে বায়োডাইভার্সিটি যেটা আছে সেটা থেকে ওরা অবশ্যই ওদের দিন যাপন করে, কিন্তু তারা সেটাকে নষ্ট করে না। এটাকে ওরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট অথবা যেটাকে বলা যায় ভবিষ্যতের জন্য সংগ্রহ করে রেখে ওটাকে ওরা ইউটিলাইজ করতে জানে। পশ্চিমবঙ্গের উত্তরাংশে দার্জিলিং জেলায় নিম্নভাগে একটি জেলা হল জলপাইগুড়ি। দার্জিলিং জেলার প্রবেশপথ স্বরূপ নিউ জলপাইগুড়ি স্টেশনের গুরুত্ব অপরিসীম। এই জেলার মধ্য দিয়ে প্রবাহিত তিস্তা নদী মানুষসহ বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীকুলের জীবনধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিস্তা নদীর উপর নির্মিত নান্দনিক সৌন্দর্যময় করোনেশন ব্রিজ দার্জিলিং পার্বত্য অঞ্চলের সঙ্গে জলপাইগুড়ির সংযোগ স্থাপন করেছে। যেখানে মানুষ বেঁচে রয়েছে সেখানে তাকে সুস্থভাবে বেঁচে থাকতে হবে, তার জন্য কমিউনিকেশন অবশ্যই দরকার। আবার অপর দিক থেকে যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে কমিউনিকেশন যেমন থাকবে তার সাথে প্রকৃতিকে রক্ষা করাটাও প্রয়োজন।
আবার এই প্রয়োজন মেটাতে গিয়ে এটাও যেন না হয় যে প্রকৃতিকে বিশালভাবে ক্ষতি করে। রাস্তাঘাটের ডেভেলপমেন্ট নিশ্চয়ই হবে, কিন্তু আমার মনে হয়েছে যে সেই রাস্তাঘাটকে আমরা যাতে তার অপব্যবহার না করি, সেটাকে অযথা ব্যবহার না করি, গাড়ির পর গাড়ি, তার কালো ধোঁয়া এবং তাতে পলিউশন, সেই জায়গাটা না হয়ে যদি আমরা সেখানে রাস্তাও হলো, অথচ আমরা যদি আজকের দিনে অনেক উন্নত সৌর চালিত বা ব্যাটারি চালিত যে সমস্ত গাড়িগুলো রয়েছে সেই গাড়ি যদি আমরা ইউজ করি, তাহলে মনে হয় অনেক পলিউশন কমবে এবং প্রকৃতি তার নিজের জায়গায় থাকবে, মানুষ সেখানকার মানুষ তার নিজের মতো থাকতে পারবে, প্রকৃতিকে রক্ষা করবে। দার্জিলিং জেলার কালিম্পংয়ের অন্তর্গত সমতল থেকে 2138 মিটার উচ্চতায় অবস্থিত লাভা। বিভিন্ন ধরনের বিরল পাখি পর্যবেক্ষণ ছাড়াও প্রকৃতির কোলে ট্রেকিংয়ের জন্য এই গ্রামটি আকর্ষণীয়। এখানে অবস্থিত নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক মিউজিয়ামটি জঙ্গলের উদ্ভিদ ও প্রাণীকুলের বিষয়ে অবগত করে। উদ্ভিদ ও পক্ষী বৈচিত্র্য ছাড়াও মাত্র 200 মিটারের ছোট্ট এই গ্রামটিতে মন্দির, বৌদ্ধ মঠ ও চার্চের সমাহার দেখে এই অঞ্চলে বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীর মানুষের সহাবস্থান বোঝা যায়। घूम चुके हैं यहाँ पे जितना भी जो जगह तो बहुत है। देखिए नेवरा वैली नेशनल पार्क हो गया, यहाँ पे एक सनसेट पॉइंट है, देयर मेनी थिंग्स यू नो, यहाँ बहुत जगह है यहाँ पर टूरिज्म के लिए, टूरिस्ट के लिए घूमने के लिए, लेकिन एक्सेसिबिलिटी नहीं है। जैसे ट्रांसपोर्ट गाड़ी नहीं जाता है वहाँ पर, और मेनली टूरिस्ट दे कांट वॉक, पैदल तो नहीं जा सकते यहाँ पे, यहाँ से आधा घंटा एक घंटा पैदल चल के एक पॉइंट देखने तो नहीं जा सकते। ठीक, तो जितना भी पॉइंट्स है जहाँ तक गाड़ी जाता है वो सब पॉइंट्स बेसिकली सब कवर हो चुका है। प्रभाव लोकल पीपल के तो प्रभाव तो कुछ सेटार आगे आवाज़ के देखते हैं जो इट इज एक्चुअली द नेचुरल बाउंड्री ऑफ आवर कंट्री, दिस इज वन। दो नम्बर कथा हे लोकल पीपल के इफेक्ट कर mainly they are dependent on their resources available, kintu sob somoy je resource tai je ekta factor hoy ta na, medicinal plants er cultivation seta eastern himalaya te kintu western himalaya tulbay onekta neglect, ar amar ei je elaka gulo ei darjeeling rishab kimba lole gaon ei somosto jaygay ami kintu দেখিনি যে লোকে হার্বাল মেডিসিন সেরকমভাবে ইউজ করে অথবা হার্বাল মেডিসিন সেরকমভাবে কাল্টিভেশন করে, কিন্তু দে ক্যান কাল্টিভেট ফর আস বিকজ মেডিসিনাল প্ল্যান্টস হার্বাল ড্রাগস হ্যাজ এ গ্লোবাল মার্কেট। লাভা থেকে মাত্র 11 কিলোমিটার দূরে 8,100 ফুট উচ্চতায় অবস্থিত ঋষভ কাঞ্চনজঙ্ঘার দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। বৈচিত্র্যময় উদ্ভিদ ও প্রাণীকুলের মাঝে নেওড়া ভ্যালির কোলে অবস্থিত এই গ্রামটিতে বর্তমানে মানুষের জন্য থাকার সুবন্দোবস্ত রয়েছে। লোলেগাঁও নামক লেপচা গ্রামটি লাভা থেকে 40 কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠ থেকে 1,850 মিটার উচ্চতায় অবস্থিত। যাত্রাপথে মনোরম প্রাকৃতিক দৃশ্য ছাড়াও রয়েছে চেংদুং নদী ও ব্রিজ। গুম্বাডারা গ্রামের নিকটবর্তী উগেন মিন্ডোলিং সামতেলিং নামক বৌদ্ধ মঠটি এই অঞ্চলের সবচেয়ে প্রাচীন মঠ রূপে প্রসিদ্ধ।
একটা জায়গার বা কোন একটা এরিয়ার ডাইভার্সিটি বলতে তার বিভিন্নতা বোঝায়। বিভিন্নতা ইন দ্য সেন্স তাদের গাছপালা বা প্রাণী বা উদ্ভিদ, এমনকি তাদের কালচারাল এবং তাদের সংস্কৃতি, তাদের খাওয়া দাওয়া, তাদের সাজ পোশাক, তাদের মানসিকতা, সবারই ডাইভার্সিটি একই রকম। ললেগাঁওয়ে মনোরম বুদ্ধ পার্ক ছাড়াও 80 মিটার লম্বা কাঠ ও দড়ি দ্বারা নির্মিত হেরিটেজ ব্রিজের মধ্যে প্রকৃতি ও মানুষের নিবিড় যোগসূত্রের পরিচয় পাওয়া যায়। সমতল থেকে 6,100 ফুট উচ্চতায় নেওড়া ভ্যালির প্রবেশপথ হিসেবে পরিচিত কোলাখাম গ্রামটি লাভা থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত। এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যের মুকুটে আরেকটি পালক যোগ করেছে 400 মিটার উচ্চতার চেঙ্গি জলপ্রপাত। এই জলপ্রপাতটি স্থানীয় পশু পাখিদের জীবনধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ज़्यादा हो रहा है कि कम हो रहा है? ज़्यादा हो रहा है। अभी तो बहुत पूरा आ जाएगा वेस्ट बंगाल, वो बाद में सब कुछ आता है, सब आता है, टैंकर भी आता है, नेपाल का भी आता है। लाभा, ললেগাঁও, ঋষভ, কোলাখাম ও কালিম্পংয়ের কেন্দ্রস্থলে 88 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কটি বিরাজমান। 1992 সালে জাতীয় বৈচিত্র্যের মর্যাদাপ্রাপ্ত নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কটি জীব বৈচিত্র্যের অন্যতম নিদর্শন। পৃথিবীর প্রধান 4টি জীব বৈচিত্র্য রক্ষাকারী স্থানের অন্যতম এই অভয়ারণ্যে ক্লাউডেড লেপার্ড, হিমালয়ান ব্ল্যাক বিয়ার, হিমালয়ান থর, ওয়াইল্ড বোর ও রেড পান্ডার মতো বিভিন্ন বিরল ও বিপন্ন প্রাণী দেখতে পাওয়া যায়। এছাড়াও সাইপ্রাস, ওক, পাইনের মতো সরলবর্গীয় গাছের বনভূমি এবং বিভিন্ন প্রজাতির দুর্লভ পাখি যেমন ব্ল্যাক ইগল, হোয়াইট টেলড রবিন, ফায়ার টেলড সানবার্ড ইত্যাদির সমাহার চোখে পড়ার মতো। নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক অবস্থিত ইস্টার্ন হিমালয়ের মধ্যে একটি ঘন বনাঞ্চল এরিয়া, 12,000 একক টোটাল জায়গার উপর বিস্তৃত। এটার সীমা মোটামুটি ওয়েস্ট বেঙ্গলে দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে শুরু করে সিকিম এবং ভুটান অব্দি বিস্তৃত। এর মধ্যে প্রচণ্ড রকম ডাইভার্স জীব এবং উদ্ভিদের বৈচিত্র্য দেখা যায়। এমনকি এমন এমন অনেক জায়গা আছে নেওড়া ভ্যালির মধ্যে যেখানে এখনও জনসাধারণের পা পড়েনি। এমন অনেক অনেক জায়গা আছে সেখানে জঙ্গল এত বেশি ঘন যাতে সূর্যের আলো অব্দি মাটিতে পৌঁছায় না। শিলিগুড়ি থেকে 67 কিলোমিটার দূরে, সমুদ্র সমতল থেকে 1,250 মিটার উচ্চতা ও পর্বতবেষ্টিত পর্যটন কেন্দ্র কালিম্পংয়ে নানা রকমের অর্কিড ও হিমালয়ের বিভিন্ন ধরনের ফুলের জন্য সমগ্র বিশ্বে খ্যাতি অর্জন করেছে। মরুভূমি অঞ্চলের গাছ ক্যাকটাস প্রজনন ও সংরক্ষণে পাইন ভিউ নার্সারির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়, যা জীব বৈচিত্র্যের সংরক্ষণেও সাহায্য করেছে। লেপচা মিউজিয়াম ও আর্ট অ্যান্ড ক্রাফট সেন্টার লেপচা এবং অন্যান্য পাহাড়ি জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক। ডেলো পাহাড়ে অবস্থিত
हनुमान मंदिर एवं दूरपिंदारा पहाड़े ओपर दूरपिंदारा बौद्ध मठ এই অঞ্চলের ধার্মিক বৈচিত্র্যের নিদর্শন স্থাপন করেছে। এছাড়াও এখানকার উচ্চমানের বিদ্যালয়গুলি ভিন রাজ্য থেকে আসা শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধন ঘটিয়েছে। My name is Sylvester. Sylvester, where do you come from, Sylvester? Calcutta. Calcutta? Oh, where in Calcutta? Biala. Biala. So, how do you like this place? Nice. Very nice. Why have you come here? To study, to make my parents proud. Okay. Get good results. So, what are you studying? Physics, bio, chemistry, maths, second language, then history. And what do you want to be when you grow up? I, cricketer. কালিম্পং থেকে দার্জিলিং এর মধ্য দিয়ে শৈল শহর মিরিকে প্রবেশ করা যায়। এই অঞ্চলের জীববৈচিত্র্যের অন্যতম পীঠস্থান মিরিক লেকের গুরুত্বও কম নয়। চা বাগান, কমলা লেবু ক্ষেত এখানকার অন্যতম আকর্ষণ। শিব মন্দির ও বৌদ্ধ মঠ এখানের ধর্মীয় বৈচিত্র্যের পরিচয় বহন করেছে। মিরিক থেকে গাড়িপথে বিপদসংকুল ও সুন্দর পার্বত্য পথ অতিক্রম করে দার্জিলিং পৌঁছানো যায়। বাতাসিয়া ইকো গার্ডেন, ম্যালির সূর্যোদয় ও হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট ইত্যাদি এই অঞ্চলের প্রধান দ্রষ্টব্য। হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্ম সংস্কৃতির পরিচায়ক মহাকাল মন্দির, বৌদ্ধ মঠ ও চার্চ এবং জাপানিজ টেম্পল এখানে ধর্মীয় বৈচিত্র্যের বার্তাস্বরূপ অবস্থান করছে। পৃথিবীর উচ্চতম স্টেশন ঘুম ও টয় ট্রেন দার্জিলিংকে পৃথিবীর দরবারে প্রতিষ্ঠিত করেছে। উদ্ভিদ বৈচিত্র্যের অন্যতম আকর্ষণ সৃষ্টিকারী স্থান দার্জিলিং বর্তমানে অতিরিক্ত যানবাহনের ভিড় এবং স্থানীয় পর্যটন ব্যবস্থার জন্য দূষণের সম্মুখীন হয়ে পড়েছে, যা একেবারেই কাম্য নয়। The tourism spot is very interesting. There are many different things, so Buddhist temple, Hindu temple, and also church, mosque, you mosque said? Mosque, yes, okay. And also about the nature, I liked all the valley, you know, with the tea. It's very, very, very nice. And the botanical garden also, I went in a botanical garden. Yes, it's very nice because many, many different things to see. I think it's good because there are often taxis, so we can move very easily. But actually, I think there are too much cars, too much taxi, so too much pollution. And I'm very afraid for Darjeeling because I think that in a few years, it will be a town with a lot of pollution. So I think that they really should do something. বৈচিত্র্যকে মানুষ নিজের মতো করে বিভক্ত করলেও আদিম কাল থেকে চলে আসা প্রাকৃতিক জীব বৈচিত্র্যের প্রকৃত ব্যাখ্যা এই পরিদর্শনে খুঁজে পাওয়া গিয়েছে। আমাদের এই পার্টিকুলারলি ওয়েস্টার্ন হিমালয়া এত তাদের গ্রোথ ডেভেলপমেন্ট হওয়া সত্ত্বেও ইন্ডিয়াতে যে চারটি বায়োডাইভার্সিটি হটস্পট, তার মধ্যে ইস্টার্ন হিমালয়া, এদের ভবিষ্যৎ তো অনেক কিছুই আছে। কিন্তু আমাদের সরকার যদি একটু উদ্যোগী হয়ে এই জায়গাগুলো উন্নতি স্থাপন করে বা এখানকার জীবিকার যদি একটু ব্যবস্থা করে, তাহলে কিন্তু এরা অনেক বেশি আমাদের সমৃদ্ধ করতে পারবে। একসময় হিমালয় ছিল টেথিস সাগরের নিচে, আর সেই টেথিস সাগরের নিচে থেকে মাথা তুলে দাঁড়িয়ে আজকে পৃথিবীর সর্বোচ্চ বিন্দু।
তো পৃথিবীতে মাথা তুলে দাঁড়াবার এমন দৃষ্টান্ত বোধহয় কোনো সমাজে নেই। এই যে মাথা তুলে দাঁড়ানোর দৃষ্টান্ত এবং হিমালয়ের কাছ থেকে এই শিক্ষা যদি আমরা নিতে পারি তাহলে কিন্তু আমাদের সমাজ সব সময় মাথা তুলে দাঁড়াবে। নেউড়া ভ্যালিকে কেন্দ্র করে দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলের অধিবাসীদের জীবনযাত্রা পর্যবেক্ষণ, জীব বৈচিত্র্যে উদ্ভিদ ও প্রাণীর ওপর মানুষের আর্থসামাজিক নির্ভরশীলতা সম্পর্কে সম্যক ধারণা প্রদান করে, যা বৈচিত্র্যের মধ্যে ঐক্যের প্রতীক।